मा तुम्हार काছে जानতে চাই যে মেয়েটা নিজের চক্ষু নিজে খুইল্লা ফালাইয়া দিছে এই মেয়ের মা ঘরে আসেনি। সুবহানাল্লাহ বলেন, এই মেয়ের মা ঘরের ভিতরে আছে কিনা। এবারে মহিলা ডাক দিয়ে বলতেছে হ্যাঁ ওই ঘরের ভিতরে বসে আছে, বা আমি মেয়ের মার সঙ্গে একটু কথা বলতে চাই। ওই ঠিক আছে মেয়ের মার সঙ্গে কথা বলেন। এবার হাসান বস্রি ডাক দিয়ে বলতেছে ও মা তোমার কাছে জানতে চাই তুমি কিসের জন্য কান্দো। মেয়ের মা ডাক দিয়ে বলতেছে আল্লাহর ওলি হাসান বস্রি আপনাকে একটা কথা বলি, আমার মেয়েটা সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, আমার মেয়েটা সব সময় পর্দার সহিত চলাফেরা করতো, আমার মেয়েটা কখনো কোনো ছেলের সাথে কথা বলে নাই, রাস্তাঘাটে আমার মেয়েটা এমনভাবে চলাফেরা করতো যার হাতের পশমগুলো পর্যন্ত দেখা যায় নাই, কিন্তু রাস্তার ভিতরে কোন ডাকাইতের দলেরা জানি আমার মেয়েটারে দুইটা চক্ষু দুইটা খুইল্লা ফালাইয়া দিছে। আমি আপনাদের কাছে জানতে চাই রাস্তায় কি ডাকাইত ধরছে না নিজের চক্ষু নিজে খুলছে। দুইটা জিনিস চাবো, তার ভিতরে দুটোই হচ্ছে আপনাদের লাভ, এক ধৈর্য, দ্বিতীয় হচ্ছে মনোযোগ। যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি মাহফিলের ভিতরে বসতে পারবেন, ধৈর্য না থাকলে শয়তানের ফান্দে পড়ে আপনি চলে যাবেন, আর মনোযোগ থাকলে আপনি ওয়াজ শুনতে পারবেন, ঠিক না বে ঠিক। এই জন্য দুইটা জিনিস দিতে রাজি আছেন কে কে, একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আগুনিশা দরবার শরীফ। একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে অসংখ্য আয়াত আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আয়াত রেখেছেন ৬৬৬৬টা আয়াত। সুবহানাল্লাহ, ১১৪টা সূরা আল্লাহ রেখেছেন, তার ভিতর থেকে আমার আল্লাহ একটা আয়াতের ভিতরে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা, জিন এবং ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ও আমার ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাবারা, চম্পকনগরের বাবারা, অনেক রাত্রই তো ঘুমের ঘরে কাটাইয়া দিছেন, আজকে রাত্রটা একটু আল্লাহর জন্য দিয়ে দেন না। কোন দিন আপনি মারা যান এটাও তো আপনি নিজে জানেন না। একটু মনোযোগ দিয়ে শুনে যান আমি জিহাদি কি বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে বলেন ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি মানুষ এবং ইনসান, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। আমি আমার চম্পকনগরের বাবাদের কাছে জানতে চাই নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয় কি হয় না? এই আওয়াজ দেন না কেন, হয় কি হয় না? রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয় কি হয় না? রোজার মাধ্যমে আল্লাহর গোলামি, হজের মাধ্যমেও আমার আল্লাহর গোলামি, এই যে মাহফিলের ভিতরে বসে আছেন এইটাও আমার আল্লাহর গোলামি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হে বাবারা রে, ও মুরব্বী বাবারা, কে বলবো আলোচনার কথা, তবে একটা ঘটনামূলক আলোচনা আপনাদের সামনে আমি তুলে দিয়ে যাই। আল্লাহর অলির ভিতরে একজন অলি ছিল যার নাম ছিল হজরতে হাসান বসরি। সুবহানাল্লাহ বলেন। এই হাসান বসরি কেমন আল্লাহর ওলি ছিলেন। দেশের ভিতরে দেখবেন ওলি আল্লাহর অভাব নাই, তার ভিতরে দেখবেন কিছু আছে বন্ড, কিছু আছে সঠিক। কথা কন না কেন, বন্ড ফির বাংলাদেশে আছে না নাই? আমরা কি বন্ড ফিরের পক্ষে না সঠিক ফিরের পক্ষে? সঠিক ফিরকে অনুসরণ করলে আপনি জান্নাত পাইবেন, বন্ড ফিরের ফাও ফিরা থাকলে আপনি জাহান্নাম পাইবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি ছিল যার নাম ছিল হজরতে হাসান বসরি। এই ওলিটা কেমন ওলি ছিল দেখেন, ওই ওলির জামানায় একটা যুবতী মেয়ে ছিল এবং একটা যুবক ছেলে ছিল। এই যুবতী মেয়েটাকে নিয়ে আজকে আমি আপনাদের সামনে একটা পর্দার আলোচনা করে যাব। কারণ দেখা গেছে আমরা সবাই জানি আমরা যদি নামাজ না পড়ে কবরে যাই আমাদের কবরে আযাব হবে, আমরা এটাও জানি পর্দা না করে মারা গেলে আমাদের কবরে আযাব হয়ে যাবে। এই বাবারা গভীর মনোযোগ, আল্লাহর ওলির জামানার ভিতরে একটা মেয়ে ছিল, যে মেয়েটা সব সময় পর্দা করে চলতো। মেয়েটার হাতের ভিতরে সব সময় কালো কালারের মৌজা পরে রাখত। মেয়েটা এমনভাবে পর্দা করত, মেয়েটার চক্ষু দুইটা ছাড়া আর কোনো কিছু দেখা যাইত না। এই মেয়েটা সব সময় ঘর থেকে যখন বাহির হইত, মেয়েটা সব সময় পর্দার সহিত ঘর থেকে বাহির হইত। আমি আমার বাবাদের কাছে জানতে চাই, যেই মেয়েটার অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, যেই মেয়েটার অন্তরে নবীর ভয় আছে, যেই মেয়েটা বিশ্বাস করে মরার পরে কবরের ভিতরে আযাব হবে, ওই মেয়েটার অন্তরে কি কোনো ছেলের সঙ্গে পীড়িত করার সিদ্ধান্ত থাকতে পারে নাকি? কথা বলেন। যে মেয়ে জানে মরার পরে আমার কবরে আযাব হবে, আমি যদি বেপর্দায় চলাফেরা করি, এই মেয়েটা কখনো কোনো বাজে ছেলের সঙ্গে মিশতে পারে না। এই আমার আব্বু গভীর মনোযোগ, এই মেয়েটা এত সুন্দর করে পর্দা করত, কিন্তু হাসান বসরি জামানায় একজন ছেলে ছিল, যুবক ছেলে। এই যুবকটা সব সময় মেয়েটাকে ফ্লো করত। একদিন হঠাৎ করে, একদিন দুই দিন তিন দিন যখন হয়ে গেল, মেয়েটা ডাক দিয়ে বলে, ভাই তোমারে আমি পাই সময় দেখি তুমি আমার অনেক ফ্লো করতেছো, আজকে 3 দিন ধরে ব্যাপার কি? ছেলেটা ডাক দিয়ে বলে, আমি তোমাকে কেন ফ্লো করি জানো নি? তোমার চক্ষু দুইটা আমার কাছে অনেক ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম ছেলে আছে না নাই? অনেক যুবক দেখবেন কয় তোমার চুলগুলো আমার কাছে ভালো লাগে, তোমার গালগুলো আমার কাছে ভালো লাগে, তোমার হাতের নখ আমার কাছে ভালো লাগে, তোমার বিভিন্ন আকার ইঙ্গিতে অনেক কিছু বোঝায়, কিন্তু ছেলেটা শরীরের অন্য কিছু বোঝায় না। ছেলেটা বলে তোমার চক্ষু দুইটা আমার কাছে ভালো লাগে। রহস্য আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? এবার মেয়েটা চিন্তায় পড়ে গেল। মেয়েটা ডাক দিয়া কয়, ব্যাপার কি? শরীরের ভিতরে হাত আছে, হাতের কথা বলল না, গাল আছে, গালের কথা বলল না, পাও আছে, পাওয়ের কথা বলল না, চক্ষুর কথা কেন বলল? এবার মেয়েটা চিন্তায় পড়ে বাসায় চলে গেল। এ আমার বাবারা গভীর মনোযোগ। তারপরে যখন আরেকদিন ছেলেটার সঙ্গে দেখা হয়ে গেল, ছেলেটা আবার ডাক দিয়ে বলতেছে, আমি তোমাকে বলেছিলাম তোমার চক্ষু দুইটা আমার কাছে অনেক ভালো লাগে, তুমি তো আমারে কোনো জবাব দাও নাই, কোনো কিছু বলো নাই, ব্যাপার কি? মেয়েটা যেই মাত্র এই কথাটা শুনছে রে বাবা, মেয়েটা সঙ্গে সঙ্গে একটা চাষটলের ভিতরে চলে গেল। এবার যেই মাত্র এই মেয়েটা চাষটলের ভিতরে চলে গেল, চাষটলের ভিতরে ছুরি আছে না নাই? কথা কন না কেন? ছুরিটা মেয়েটা সঙ্গে সঙ্গে হাতের মধ্যে নিল। হাতের মধ্যে নেওয়ার পরে মেয়েটা সঙ্গে সঙ্গে তার চক্ষু দুইটা খুইল্লা ফালাইয়া দিছে। এবার যেই মাত্র মেয়েটা চক্ষু দুইটা খুইল্লা ফালাই দিছে, ওই জায়গার ভিতরে মেয়েটার রক্ত প্রবাহিত হইতে হইতে মেয়েটা সঙ্গে সঙ্গে মারা গেল। এবার এই রাস্তা দিয়ে ওই আল্লাহর ওলি হাসান বসরি এক জায়গায় যাইতেছিল। যাওয়া অবস্থায় দেখতেছে দোকানপাটের ভিতরে অনেক মানুষ জমায়েত হয়ে গেছে। দেখবেন সমাজের ভিতরে কোনো জায়গার ভিতরে ঝগড়া হইলে মানুষের অভাব থাকে না, ঠিক না বেঠিক? দেখবেন সমাজের কোনো জায়গায় কোনো গন্ডগোল হইলে মানুষের ভিড় চলে আসে। আর ওই জায়গার ভিতরে একটা মেয়ে মারা গেছে, এখানে মানুষের অভাব নাই। হাসান বসরি ডাক দিয়া কয়, ব্যাপার কি? এখানে এত মানুষ কেন? এবার দোকানদার ডাক দিয়ে বলতেছে, হুজুর এই মেয়েটা হঠাৎ করে আমার দোকানের সামনে আসলো, আসার পরে মেয়েটা হাতের মধ্যে ছুরি নিল, নেওয়ার পরে মেয়েটা সঙ্গে সঙ্গে তার দুইটা চক্ষু খুলে ফেলে দিল, আবার সঙ্গে সঙ্গে মেয়েটা এই জায়গার ভিতরে মৃত্যুবরণ করল। আল্লাহর ওলি হাসান বসরি এই দোকানটা থেকে একটা সাইটে চইলা গেছে রে বাবা। এবার সাইটে গিয়া ডাক দিয়ে বলতেছে, ব্যাপার কি? দুইজন তিনজন মানুষকে যখন জিজ্ঞাসা করে কেউই বলতে পারে না। এবার হাসান বসরি অন্যদিকে লক্ষ্য করল। লক্ষ্য করার পরে হাসান বসরি দেখতেছে একটা যুবক ছেলে ওইখানে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। হাসান বসরি ডাক দিয়া কয়, ও যুবক তুই কিসের জন্য কান্দস? যুবক ডাক দিয়া কয়, ও গো আল্লাহর ওলি হাসান বসরি, আপনাকে আমি কি বলবো? এই মেয়েটা যে মারা গেছে, এই মেয়েটার মারা যাওয়ার জন্য আমি নিজে দায়ী। কেন তুমি নিজে দায়ী? কেন তুমি নিজেকে এত অপরাধী মনে করতেছ? যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর এই মেয়েটাকে আমি সব সময় অনেক ফ্লো করতাম, একদিন হঠাৎ করে আমি মেয়েটাকে বলে ফেললাম তোমার চক্ষু দুইটা ভালো লাগে, এই জন্য মেয়েটার আগের মাথায় তার চক্ষু দুইটা খুলে ফেলে দিছে। হাসান বসরি ডাক দিয়া কয়ে, যুবক রে এই মেয়েটার বাড়িটা একটু আমার দেখাই দে, এই মেয়েটার বাড়িতে একটু আমি হাসান বসরি যাইতে চাই। সুবহানাল্লাহ বলেন না? হাসান বসরি এবার যখন মেয়েটার বাড়ির খোঁজটা নিল, নেওয়ার পরে মেয়ের বাড়িতে হাসান বসরি যাবে, যাওয়ার জন্য যুবককে নিয়ে রওনা দিল। যাওয়ার পরে দেখতেছে অনেক মানুষ, ওই বাড়ির ভিতরে অনেক মহিলারা কান্না করতেছে। হাসান বসরি ডাক দিয়ে বলে, কিসের জন্য কান্দা করো, কিসের জন্য তোমরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দ? একটু আমি হাসান বসরিকে বলো, আমি শুনতে চাই কেন তোমরা এত কান্না করতেছো। এবার হঠাৎ করে কেউ হাসান বসরির সঙ্গে কথা বলে না। হাসান বসরি আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাই হঠাৎ করে ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে গিয়ে একটা মহিলাকে ডাক দিয়ে বলতেছে, মা তোমার কাছে জানতে চাই যে মেয়েটা নিজের চক্ষু নিজে খুইল্লা ফালাইয়া দিছে, এই মেয়ের মা ঘরে আসেনি। সুবহানাল্লাহ বলেন, এই মেয়ের মা ঘরের ভিতরে আছে কিনা। এবারে মহিলা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ ওই ঘরের ভিতরে বসে আছে, বা আমি মেয়ের মার সঙ্গে একটু কথা বলতে চাই। ওই ঠিক আছে, মেয়ের মার সঙ্গে কথা বলেন। এবার হাসান বসরি ডাক দিয়ে বলতেছে, ও আমার মা, ও মা তোমার কাছে জানতে চাই তুমি কিসের জন্য কান্দ? মেয়ের মা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি হাসান বসরি আপনাকে একটা কথা বলি, আমার মেয়েটা সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, আমার মেয়েটা সব সময় পর্দার সহিত চলাফেরা করত, আমার মেয়েটা কখনো কোনো ছেলের সাথে কথা বলে নাই, রাস্তাঘাটে আমার মেয়েটা এমনভাবে চলাফেরা করত যার হাতের পশমগুলো পর্যন্ত দেখা যায় নাই। কিন্তু রাস্তার ভিতরে কোন ডাকাইতের দলেরা জানি আমার মেয়েটারে দইরা চক্ষু দুইটা খুইল্লা ফালাইয়া দিছে। আমি আপনাদের কাছে জানতে চাই, রাস্তায় কি ডাকাইত ধরছে না নিজের চক্ষু নিজে খুলছে? কথা বলেন, নিজের চোখ নিজে খুলছে। হাসান বসরি ডাক দিয়া কয়, মা তোমার অন্তরের ভিতরে ভুল ধারণা। কয়, কেন ভুল ধারণা? তোমার মেয়ের রাস্তাঘাটে কোনো ডাকাইতে ধরে নাই, কোনো সন্ত্রাসে ধরে নাই, কোনো বাজে পোলা পাইনে ধরে নাই, তোমার মেয়ের চক্ষু তোমার মেয়ে নিজে খুইল্লা ফালাইয়া দিছে। এখন কি মার জ্বালা বাড়ছে না কমছে? কথা কন, বাড়ছে। কেন বাড়ছে জানেননি? এতক্ষণ মনে করছে ডাকাইতের দলে দইরা চোখটি খুইল্লা ফালাইছে, এখন শুনছে মেয়ে নিজের জন্য নিজে দায় হয়ে গেছে, নিজের চক্ষু মেয়ে নিজে খুইল্লা ফালাইছে। মার অন্তরের ভিতরে টেনশন চলে আসলো। এবার হঠাৎ করে হাসান বসরি, যারা আল্লাহর সত্যিকারী ওলি হয়ে গেছে, তারা চক্ষু বন্ধ করলে সব কিছু জানতে পারে, জানার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে এমনভাবে ক্ষমতা দিয়েছেন। এই হাসান বসরি ডাক দিয়ে বলে, মা তোমার মেয়ের চক্ষু কোনো রাস্তাঘাটের ডাকাতের দলেরা খুলে নাই, তোমার মেয়ের চক্ষু তোমার মেয়ে নিজে খুইল্লা ফালাইছে। এবার হাসান বসরি ওই মহিলাটার সঙ্গে যখন কথা বলতেছেন, কথা বলার অবস্থায় হাসান বসরি ডাক দিয়ে বলে, মা আপনার কাছে একটা জায় নামাজ হবে কি না? সুবহানাল্লাহ বলেন না, আপনার কাছে একটা জায় নামাজ আছে না নাই? এবার হাসান বসরিকে ওই মহিলা বলল, হ্যাঁ হুজুর আমার ঘরে জায় নামাজ আছে। এ আমার চম্পকনগরের বাবারা, এ আমার আব্বুরা, একটু আওয়াজ দিয়ে বলবেন যারা আল্লাহর ওলি সত্যিকারের ওলি তাদের জীবনের নামাজ ছিল কি ছিল না? হাসান বসরি বলে, একটা বদনা দিয়ে আমাকে তুমি একটু পানি দাও, আমি একটু ওযু করব, নামাজে দাঁড়াইমো। আমি কথাটা অল্পতে আপনাদেরকে শেষ করে দিচ্ছি। এবার হাসান বসরি যখন নামাজের মশলা পাইয়া নামাজে দাঁড়াইল, দাঁড়ানোর আগে হাসান বসরিকে ওই মেয়ের মা ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনাকে একটা কথা বলতে চাই। বলে, কি কথা বলবা বলো। আমার মেয়েটা কি জান্নাতি না জাহান্নামি সেটা আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন, কারণ যারা আল্লাহর ওলি হয়ে গেছে নিঃসন্দেহে নামাজের যায় নামাজের মুসল্লায় গিয়ে সেজদায় পড়ে তারা মুনিবের সঙ্গে প্রেমের কালেকশন লাগানোর ক্ষমতা আছে না নাই? হাত তুলে বলো, আছে না নাই? আল্লাহর ওলিদের পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। এবার হাসান বসরি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। সেজদা থেকে হাসান বসরি মাথা ওঠায় না। আরে হাসান আমার আল্লাহর বন্ধু, কোনো ও সন্দেহ নাই গো, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো ও সন্দেহ নাই গো, আমি মুর্শিদ নামে বড় ओ शांति पाई अनेक दिनेर दुखी आमी दयाल दुखे एर सीमा नाई आमार सकल दुख दूर हईत सकल दुख दूर हईत यदि गुनिशारे पाइताम गो आमी जार फिरिते फुइरा हईलाम साई चित्कार मेने बोलुन आल्लाहु आकबार। हे आमार बंधुरे जेई मात्र हासान बसरी सेजदार भितरे पड़े गेल सेजदार भितरे पड़े हासान बसरी आल्लाहरे डाक दिए बोले आल्लाह तुम्हें आमी बोलते चाई आमी जोदि तुम्हार सत्यिकारी एकजन ओली होये थाकी ओ आल्लाह आज के तुमी लोक समाजेर भितरे आमाके तुमी कलंकी कइरो ना ए लोक समाजेर भितरे आल्लाह तुमी आमाके बेइज्जती कइरो ना आल्लाह तुम्हार काछे जानते चाई आत्महत्या करा हलो महापाप ए मेयेटा निजेर चक्षु निजे खुल्ला फालाइछे ए मेयेटा तो निजेके निजे आत्महत्या करे मेरे फेलेछे एजोन्नो कि ए मेयेटा कि जाहान्नामे जाबे ना जान्नाते जाबे उपर थेके कोनो आवाज आसे ना हासान बसरी सेजदा थेकेओ माथा उठाय ना अनेकक्षण समय हये गेल एबार हठात् करे जखन ऊपर থেকে একটা आवाज़ चले आसलो हासान बसरी बोले आल्लाह तुम्हार काছে आमी जानते चाई ए मेटा कि জান্নাতি না জাহান্নামী हठात করে ऊपर থেকে आवाज़ चले आसलो हे हासान बसरी जे মেয়ে पर्दा रक्षा करार জন্য নিজের জীবনটা শহীদের খাতায় লিখতে পারে যে মেয়েটা पर्दाকে रक्षा करार জন্য নিজের জীবন আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারে এই মেয়েটা কোনোদিন জাহান্নামী হতে পারে না চিৎকার মেরে বলো আল্লাহু আকবার ইয়া या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह आमार मते निदान काले आसियन नबी गो थाकियन सामने देखिब आपनाके नयन भरे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह ला या रसूल अल्लाह या हबीब अल्लाह देखिले एक बार नूरेरी चेहरा जीवनेर गुना माफ जे होबे दियेन गो देखा सपने एसे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह चित्कार मेने बोलुन अल्लाहु आकबार। आल्लाहर ओलिदेर केरामति कि सत्य ना मिथ्या एकटु आवाज़ दिते होबे सत्य ना मिथ्या जारा जुगे जुगे आल्लाहर ओली हये गियेछे हजरत बाबा शाहजालाल खाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाहि आलैहि हजरत केल्ला बाबा सह आरो पृथिवीते 360 जन बांग्लादेशेर भितरे 360 जन आउलिया रयेछे जत जागार भितरे जत ओली आछे तादेरके विश्वास ना करले ईमान थाकबो ना ईमान थाकबे ना एजन्य आल्लाहर ओलिदेरके सब समय যারা আল্লাহর ওলি সত্যিকারের ওলি হয়ে গেছে যারা চক্ষু বন্ধ করে সব কিছু বলে দিতে পারে ওই ওলিদের সোহবতে যদি আপনি আপনার জীবনটা কাটিয়ে দিতে পারেন ওই ওলিদের গোলামি করে যদি আপনি আপনার জীবন পার করে দিতে পারেন আপনি মনে রাখবেন হাসরের ময়দানে ওলির সুপারিশ পেয়ে আপনি জান্নাতে চলে যাবেন সুবহানাল্লাহ বলেন না एजন্য सब समय খেয়াল রাখবেন ওলি আল্লাহর मोहब्बत অন্তরের ভিতরে রাখতে হবে নবীর প্রেম ভালোবাসা অন্তরে রাখতে হবে পাশাপাশি নামাজ ধরতে হবে নামাজ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না পারবেন শুধু ওলি ওলি করলে ওলি আপনাকে জান্নাতে নিতে পারবে না পাশাপাশি আপনাকে নামাজও পড়ার দরকার আছে না নাই কারণ আল্লাহ নিজে কোরআনে কয় वमा खलकतुल जिन्ना वल इंसा इल्ला लियाबुदुन जिन एवं इंसान के आमी अल्लाह सृष्टि करेछे एकमात्र आमी अल्लाह पाकेर गुलामीर जन्नो गुलामीर माध्यमे अल्लाह पाकेर ओली होते पारबेन गुलामी करले एकजन रिस्कावाला अल्लाह पाकेर ओली होते पारे गुलामी छाड़ा कोनो दिन कोनो मानुष निजेके पिशाब दाबी करते पारे पारे नारे तकबीर नारे रिसालत नारे गौसिया आजकेर महफिलेर प्रधान बक्तार आगमन लुकमान हुसैन विजयनगरी साहेबेर आगमन शुभेच्छार स्वागतम हुजूर के अपनारा चिनेन ना हुजूर आशा थेके अपनारा खुशी ना बेजार हुजूर आलहमदुलिल्लाह अनेक सुंदर बयान करें जिनि सारा बांग्लादेशे महफिल करें अत्यंत सुंदर कण्ठ ओनार अल्लाह पाक रब्बुल आलामीन जेन हुजूर के सुंदर बयान करार तौफिक दान करे एबं आपनादेरकेओ जेन सुंदर बयान शोनार मतो धैर्य धरे बसार मतन जेन आल्लाह पाक रब्बुल आलामीन जेन तौफिकटुकु दान करे सकले बोली आल्लाहुम्मा आमीन। आमि आर बेशी लम्बा करब ना, तबे एकटाई कथा बोले दिए जे आजकेर एई महफिलटा करते अनेक परिश्रम हयेछे एबं एई महफिलटा प्रथम वार्षिक ए महफिलटा प्रथम वार्षिक जे एलाकाते महफिल हय ओई एलाकाय कि रहमत ना गजब? आरे आवाजे बोलेन ना केन रहमत ना गजब? रहमत। आपनादेर एलाकार भितरे ए जे आमार भाई आजकेर महफिलेर जिनि आह्वायक हजरत मौलाना इंजाम हुसैन खंदकार साहेब जिनि देशे विभिन्न जायगाय वाज महफिल करे थाकेन तार डाके साड़ा दिये आजके आमरा ए महफिलेर भितरे एसेछि कारण आपनारा आमादेरके चिनेन ना, आमरा आपनादेरके चिनि ना। ओनादेर फोने आमरा एमनितेই चले एसेछि, अनेक दूर थेके एसेछि आमरा। सब समय चेष्टा करबेन ए महफिलटा धरे राखार जन्य जेहेतु आमरा मरते हबे, मरे जावार आगे आमादेरके सुन्नियतेर काज करे लड़ाई करे जेते हबे, ठीक ना बे ठीक? एजोन्नो सब समय खेल राखबेन ए महफिलटा जत बछर एखाने होक सब समय चाबेन आपनारा आपनादेर ए एलाकार कारो भाई कारो भातिजा कारो आबार मामातो भाई जे जार आत्मीय लागुक ना केन सब समय चेष्टा करबेन तार पाशे थेके ताके हेल्प करार जोन्नो ताके सहयोगिता करार जोन्नो। आल्लाह पाक रब्बुल आलामीन जेन आजकेर ए महफिलके कबुल करे सकले बोले आल्लाहुम्मा आमीन। आससालामु आलाइकुम ओया रहमतुल्लाहि ओया बाराकातुहू।